দেশের বিভিন্ন এলাকায় আজও সরকারি চাল জব্দ ত্রাণ আত্মসাতের ঘটনা হয়েছে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ চাল চাল আত্মসাতে জড়িত থাকায় রংপুরে এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ একই অভিযোগে রাজবাড়িতে এক চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বরগুনায় ত্রাণ বিতরণে অনিয়মের ঘটনায় একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শাকিলা করিম রংপুরের কাউনিয়ায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কাবি খার দুই হাজার সাতশো নব্বই কেজি চাল জব্দ করেছে পুলিশ এ ঘটনায় ইউপি মেম্বার আশরাফুল ইসলামকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মামলাও করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক ভ্যান চালক আব্দুল জলিলের বাড়ি থেকে এক হাজার কেজি চাল জব্দ করা হয়েছে তবে পুলিশের অভিযানের সময় সে পালিয়ে যায় বরগুনায় সরকারি ত্রাণের প্যাকেটে ডাল পরিমাণে কম দেওয়ায় উপজেলা প্রকল্প পিআইও কার্যালয়ের কর্মচারী জাকির হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এদিকে রাজবাড়ির পাংশায় একটি গুদাম থেকে একশো চৌত্রিশ বস্তা সরকারি চাল উদ্ধারের ঘটনায় যশাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মণ্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বৈশাখী সংবাদ